রাজ্যে রাজনৈতিক প্রতিহিংসা চলছে, না জানিয়ে যখন তখন তল্লাশি তালা ভেঙে ঢুকে যাচ্ছে। পূজো কমিটির বৈঠকে এজেন্সিকে আক্রমণ মমতার, তারই বাড়িতে রোজই অত্যাচার করছে, না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে, তালা ভেঙে ঢুকে যাচ্ছে, নাম না করে এজেন্সিকে আক্রমণে মমতা। তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছ না কে তার গ্যারান্টি দেবে, এমনই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। যে বন্দুক রেখে যাচ্ছ না, তুমি যে বন্দুক রেখে যাচ্ছ না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছ না, কে দেখবে। নেতাজি ইন্ডোরে পূজো কমিটির সঙ্গে বৈঠক চলাকালীন সরাসরি কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বাড়িতে রোজ ওরা অত্যাচার করছে, না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার চার পাঁচটা জায়গায়। নিয়মটা কি, একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাকে জানাবে কেন এসছে। রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে। তালা ভেঙে ঢুকছ, জানাচ্ছ না, তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না, কে তার গ্যারেন্টি হবে। তুমি নিজে ঢুকছ, নিজে করছ, তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না, কে গ্যারেন্টি নেবে। তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছ না, জানাবার কোনো জায়গা নেই, যা ইচ্ছে তাই করব। অর্থাৎ এটা আইনি নয়, বেআইনি ভাবে রাজনৈতিক ভ্যান্ডেটা বাংলায় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তার প্রেক্ষিতে শ্রমিক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী তারা কি বলছেন আমরা শুনব। এই কথাটাই তো মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস বারবার বলছে আদালতের সামনে, কিন্তু আদালত তো এই কথাটা গ্রাহ্য করছে না, আদালত তাদের এই অবস্থানকে মেনে নিচ্ছে না। কেউ কি বলেছে পুরো বিষয়টাই ব্যানার্জি পরিবারের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? মুখ্যমন্ত্রী তো নিজে থেকে তার পরিবারকে এখানে টেনে নিয়ে চলে এলেন। তাহলে ইডির প্রচুর টাকা, ওর পিতার ফ্ল্যাটের টাকা ইডি পৌঁছে দিয়ে এসেছিল। ভোলে বোম রাইস মিল কি কোনো ওই আকাশে ঘোরা দৈত্য নিয়ে গিয়ে দিল্লি থেকে ওখানে প্লান্ট করে দিল? স্কুল শিক্ষকের অ্যাকাউন্টে 17 কোটি, সেটাও কি বিজেপির? অন্য জায়গা থেকে ট্রেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই সমস্ত বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা মানুষের কাছে নেই। মুখ্যমন্ত্রী আজকে উৎসাহ প্রকাশ করেছে যে ওর পরিবারকে নাকি টার্গেট করা হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে। মুখ্যমন্ত্রীর হাতে তো সমস্ত বন্দোবস্ত। 2012 সালে তো লিপস অ্যান্ড বাউন্সের প্রশ্ন এসেছিল, অভিযোগ তো 2012 সালে, 10 বছর থামাচাপা দিয়ে রাখলেন, এখনও থামাচাপা দেওয়া আছে, এখনও দিল্লির সঙ্গে বন্দোবস্ত করা আছে যাতে ভাইপো এদিক ওদিক চলে যেতে পারে। তারপরে একাধ সময় যেতে লিপস অ্যান্ড বাউন্সে গেছেন, কিন্তু 36টা প্লট কালীঘাট ব্যানার্জি পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবার কিন্তু ধরা তো পড়বেই, আজ না হোক কাল ধামাচাপা দিয়ে রেখেছেন, ধরা পড়বেই, কত ঠেকিয়ে রাখবেন আপনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।